এই যে সবাই এখন যাচ্ছি বোনের বাড়ি, এই বোনের বাড়ি তো কাছাকাছি বলেছিলাম আপনাদের। হ্যাঁ, আরেকজন সেখানে রেডি হয়ে আছে। এই যে এখন যাচ্ছি বোনের বাড়ি, আমি বাচ্চাটা আর হাতে বাপুর কাছে বলে যাচ্ছি। বাবা আসতে না চিপে দিলে কেন? আবার আমাদের আবার উঠি মাটি উপরে মাটি চল। আর একজন আগে আগে এগিয়ে যাচ্ছে, তার ধৈর্য গুলাচ্ছে না বনুকে দেখতে যাবে বলে নাকি বনু। দাঁড়া, গাড়িতে উঠো, গাড়িতে উঠো, গাড়ি করে যাবো সবাই। বাইরেটা বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে ফুসফুরে, বেশ বৃষ্টি কম, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে যেন। বাবু বৃষ্টি নামছে গো। হা হা বাবু, হা দেখো, আমি বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলতে গিয়ে বৃষ্টি নামছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ না বৃষ্টি পড়ছে? এক্ষুনি বলছি হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ে গেল। গাড়িটা গাড়িটা বের কর দাদা ভাই। গুড মর্নিং ও দাদা ভাই, গুড মর্নিং, কেমন আছেন? বৃষ্টি হবে কলকাতায়, কেমন কাটছে জীবন? কাটছে মোটামুটি ভালো। তারপরে ওখানে হাজবেন্ড ফোনে ব্যস্ত। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন বৃষ্টি বেরোনোর সময় বৃষ্টি পড়ে গেল, আমি এক্ষুনি বলছিলাম যে বৃষ্টি আসবে, বলতে বলতে বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, এই যে চলে এসেছি আমার মার কাছে, আমার মার কাছে চলে এসেছি। আয় গরু নাকি? গরু গরুটা কিরকম হচ্ছে দেখো, গরুটা কিরকম হচ্ছে দেখো, এ বাবা রে। এই গরু, এই বড় গরু, কি ও বাবলি বাবলি জোড়া দো। চলো এবার বাড়ি যাওয়া যাক, চিন্তা করছি না যে আমি আমায় নেব, বনুকে দেখে নিয়েছি, এবার বাড়ি চলো। আরে প্যান্ডেল হয়ে গেছে দেখো, ঠাকুর পূজা হয় মনে হয় এখানটা। এই যে এবার বাড়ি যাচ্ছি, আমি বাড়ি ফিরে এসেছি। বাইরে যা বৃষ্টি, আর কিছু বলার নেই, প্রচন্ড এখানে ওয়েদার, এখানে বলে না সব জায়গায় ওয়েদার খারাপ। আমার ছোট্ট মেয়েটাকে একটু দেখে এলাম, আদর করে এলাম। জ্বালা আছে, এই যে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, আজকে ইলিশ মাছের ভাপা হচ্ছে, এখনো ফুটছে, তেল বেরোয়নি। আর এদিকে এই যে এদিকে হয়েছে, এটা হচ্ছে বেগুন ভাজা, তারপরে হয়েছে এটা কি হয়েছে দেখি, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর সঙ্গে একটু পটল ভাজা, আর এটা হচ্ছে আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, আর এদিকে হচ্ছে এই যে এই যে এদিকে হচ্ছে এই যে পমফ্রেট মাছের ভাজা, তার নিচে এটা কি আছে সম্ভবত, আর এই যে এটা হচ্ছে পমফ্রেট মাছের ভাজা, আর এই যে এটা হচ্ছে মসুরের ডাল। এই হচ্ছে আজকে রান্না, অনেক কিছু রান্না করেছে মা, মা না সরি, অনেক কিছু রান্না করেছে আমাদের রান্না দিদিটা। বিকেলবেলা সবাই মিলে একটু চলে গেলাম সাউফিতি, আমাদের সব থেকে পছন্দের জায়গা, আর জানেন তো এটা একটু কাছেও পড়ে, তাই জন্য এখানে আমরা যেতে একটু ভালোবাসি। একটু উপরে গিয়ে ফুড কোর্টটায় আমরা সবাই গিয়ে বসি, ওখানটায় বাচ্চাটা যা ইচ্ছা খায়, আমরাও খাই, একটু চা কফি খাই, সবাই মিলে গল্প করি, একটু ঘুরি। এই যে এখানে বাবা মা বাচ্চা,
হ্যাঁ আমার দাদা দাদা এসছে, হাজবেন্ড এসছে, সবাই মোটামুটি চলে এসছি। এই যে আমাদেরকে বসে মোটামুটি হাজবেন্ড আর দাদা দুজন খাওয়ার অর্ডার দিতে গেছে, আমরা বসছি, আমি আমার ছেলে আমার বাবা মা সবাই এক জায়গায় বসছি, আর বাবা মাকে দুজনকে পাশাপাশি দেখে খুবই ভালো লাগছে একসঙ্গে, তাই জন্য ক্যামেরা বন্দি করে নিচ্ছি। তাহলে আজকে রাতে ডিনারে মুড়ি আর দই তোমার, প্লেন সিম্পল খাবার। অগুন্ডু তুমি কি রাতে কিছু খাবে? আলটিমেটলি রুমে পৌঁছে গেছি, এটা হচ্ছে কলকাতার আমার রুম, কলকাতায় বলতে পারেন, আমি যখনই আসি তো এই রুমটায় থাকি বেসিক্যালি। তো মোটামুটি এই যে এখন বসছি আর বাইর থেকে টুকটা খাওয়া দাওয়া করে এসেছি, আর এখন কিছু খাবো না, এবার ঘুমানোর পালা। আর কালকে যেহেতু বাপির অ্যাডমিশন আছে একটু টেনশনও আছে, দেখা যাক কি করা যায়। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। টাটা।